হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। দীর্ঘ চার বছর পর ডার্বিতে মশাল জ্বলল, ইস্টবেঙ্গল মোহনবাগানকে 1-0 গোলের ব্যবধানে হারালো। তো এই ম্যাচ নিয়ে আজকের ভিডিওটা পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো দীর্ঘ চার বছর পর ডার্বি জিতল ইস্টবেঙ্গল। শেষবার 2019 সালে মোহনবাগানকে আই লিগের ম্যাচে হারিয়েছিল, তারপর আটখানা ডার্বি পেরিয়ে গেছে, আটখানা ডার্বিতে আটখানাই কিন্তু জিতেছে মোহনবাগান। তারপর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল এবং মোহনবাগানের লড়াই ছিল এই রেকর্ডটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কিন্তু ধারে ভারে অনেকটা এগিয়ে ছিল মোহনবাগান, সেটা রিসেন্ট পারফরমেন্স হোক বা টিমের যেসব প্লেয়াররা রয়েছেন তাদের নিরিখে। তো খাতায় কলমে যেই আমরা হিসেবটা করি সেটা কিন্তু মাঠে নেমে ফুটবলটা খেলতে হয়। তো সেই ফুটবলে কিন্তু আজকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল প্রত্যেকটা বিভাগে, এবং সেই কারণেই যোগ্য দল হিসেবে ইস্টবেঙ্গল কিন্তু কলকাতা ডার্বিতে আজকে জিতেছে। তো তোমরা যদি ফার্স্ট ইলেভেন দেখো সেখানে দেখতে পাবে মোহনবাগান কিন্তু আজকে সমস্ত সিনিয়র দলের প্লেয়ারদের নামিয়ে দিয়েছিল। তো এই সিনিয়র দলের প্লেয়ারদের অনেকেই কিন্তু এই মৌসুমে প্রথমবার ডেবিউ হলো তাদের, এবং ডার্বিতেও কিন্তু অনেকগুলো প্লেয়ারেরই কিন্তু ডেবিউ হলো। তো সেদিক থেকে দেখতে গেলে এই প্লেয়ারগুলো কিন্তু অনেকেই ম্যাচ প্র্যাকটিস পাননি, এবং প্রপার যে তারা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন সেটাও কিন্তু বলা যায় না। কেউ দু সপ্তাহ, কেউ কিন্তু 7-10 দিনের ব্যবধানে প্র্যাকটিস করেই তারা কিন্তু খেলতে নেমেছে। তো সেখান থেকে দেখে নিলে বোঝা যাবে যে বিদেশিদের মধ্যে অনেকেই কিন্তু ম্যাচ ফিট ছিলেন না, তারা কিন্তু আনফিট অবস্থায় ছিলেন, শুধু নামের জোরে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো যার ফলস্বরূপ কিন্তু তারা কিন্তু সে অর্থে কিছুই করতে পারেনি। উল্টো দিকে ইস্টবেঙ্গল কিন্তু যেইটুকু দল তাদের ছিল সেই দল নিয়ে কিন্তু প্রচন্ড প্ল্যানিং করে নামিয়েছিলেন কার্লোস কুয়াদ্রাত, এবং যার ফলস্বরূপ ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে টেক্কা দিয়ে গেছে। তো মোহনবাগান প্রথম দিকে খেলা শুরুর প্রথম দিকে কিন্তু মোহনবাগান কিন্তু দু একটা আক্রমণ করলেও ইস্টবেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স এবং মাঝমাঠ জমাট রাখছিল, যার ফলে মোহনবাগানের আক্রমণগুলো দানা বাঁধছিল না, এবং মোহনবাগান মাঝমাঠে খেললেও সেই খেলাটা কিন্তু স্কোয়ার পাস এবং ব্যাক পাসেই সীমাবদ্ধ থাকছিল। ওপর দিকে উঠে তারা কিন্তু ফাইনাল পাস একদমই বাড়াতে পারছিল না, এবং গোলে কিন্তু তারা একদমই শট রাখতে পারছিল না। তবুও প্রথম দিকে দু একটা বিক্ষিপ্ত সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে, উল্টো দিকে ইস্টবেঙ্গলও কিন্তু কিছু কাউন্টার অ্যাটাক করে গোলের সামনে চলে গেছিল। তবে প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি, দ্বিতীয়ার্ধে আশা করা গেছিল মোহনবাগান হয়তো প্ল্যান বি রেডি করবে, তবে জুয়ান ফার্নান্ডোর কিন্তু কোনো প্ল্যান বি ছিল না, এবং জুয়ান ফার্নান্ডোকে কিন্তু সমস্ত দিক থেকে টেক্কা দিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। জুয়ান ফার্নান্ডো কি প্ল্যানিং নিয়ে নেমেছে সেটা কিন্তু বোঝা গেল না, এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু ঠিক মতন ইউজই করলো না। এবং সুয়েল যে গোলের মধ্যে ছিল তাকেও কিন্তু আজকের প্রথম একাদশে দেখা যায়নি, তাকে প্রায় 80 মিনিটের পর নামানো হয়েছে। এবং 60 মিনিট নাগাদ কিন্তু নন্দকুমার কিন্তু খুব দুর্দান্ত একটি গোল করেছেন, সেটা কিন্তু একটা কাউন্টার অ্যাটাক থেকে গোলটা আসে। মোহনবাগান কিন্তু সবাই যখন উঠে গেছিল ওপর দিকে তখন কিন্তু একটা ডিফেন্সেরা পাস দিয়েছিল, এবং সেই পাসটা ধরে কিন্তু নন্দকুমার এগিয়ে যায়। তো সেখান থেকে কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে কিন্তু বলটা জালে জড়িয়ে দেয়, দুর্দান্ত একটা গোল করেছে। এই গোলের সুবাদে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে যায়। তারপরেও কিন্তু মোহনবাগান বেশ কিছু সুযোগ পেয়েছিল এবং ইস্টবেঙ্গলও সুযোগ পেয়েছিল, তবে কেউ কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। পরের দিকে সেকেন্ড হাফে জেসন কামিংসকে নামানো হয়, জেসন কামিংসও কিন্তু ফাঁকা গোলে গোল মারতে পারেনি। এছাড়াও সাহাল আব্দুল সামাদকে আমরা দেখেছি সেকেন্ড হাফে নামতে, তিনিও কিন্তু বল মিস করেছেন। হুগো বুমো তিনিও কিন্তু খেলতে পারেননি, লিস্টান কোলাসও প্রথম ম্যাচে এত ভালো খেলার পর তিনিও কিন্তু অফ কলার ছিলেন। উল্টো দিকে মনভীর সিং তিনিও সে অর্থে কিন্তু খেলতে পারেননি, বারবার তিনি বল পাওয়া সত্ত্বেও বলগুলো কিন্তু নষ্ট করেছেন, এবং গ্লেন মার্টিন্স তিনি কিন্তু ডিফেন্সিভ ব্লকারের যে কাজটা করার কথা সেই কাজটা করতে পারেনি, যার ফলস্বরূপ ইস্টবেঙ্গল কিন্তু আজকের সমস্ত বিভাগে টেক্কা দিয়েছে এবং যোগ্য দল হিসাবে ইস্টবেঙ্গল ডার্বি জিতেছে। তবে এই ডার্বি জয়ের ফলে মোহনবাগান কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা এখনো জিয়ে রাখলো। উল্টো দিকে ইস্টবেঙ্গলও কিন্তু 4 পয়েন্ট নিয়ে কিন্তু তারাও কিন্তু কোয়ার্টার ফাইনালের দৌড়ে চলে এলো, এবং পাঞ্জাবকে হারালেই তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে চলে যাবে। মোহনবাগানকে অপেক্ষা করতে হবে টপ রানার্স আপ হওয়ার জন্য, দুজন রানার্স আপ যাবে, 6টা গ্রুপ থেকে টপ দুজন রানার্স আপ কিন্তু নেক্সট রাউন্ডে যাবে। তো দেখা যাক এরপরের ম্যাচে ইস্টবেঙ্গলের রেজাল্ট কি হয়, সেই দিকেই মোহনবাগানকে তাকিয়ে থাকতে হবে। মোহনবাগান কিন্তু প্রত্যেকটা ম্যাচ তারা খেলে ফেললো, তো এরপরে ইস্টবেঙ্গল ম্যাচের দিকে কিন্তু মোহনবাগানের ভাগ্য নির্ভর করছে তারা কোয়ার্টার ফাইনালে যাবে কি যাবে না।